আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সো একটা তোমার সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে তোমার আমার ফেসে মেকআপটা দেখতেছি এটা কালকে রাতে করা ছিল ভিডিও করার সময় দেন আমি এই মেকআপ নিয়ে ঘুমিয়ে গেছিলাম অ্যান্ড যাই হোক এই যে আমাদের কুকু আমাদের কেউ তু বাবু এন্ড আমি আর হচ্ছে বের হয়ে গেছি আমাদের শুটের জন্য আর আমাদের শ্যুট লোকেশন ছিল হচ্ছে থানার স্ট্যান্ড যেটা আমার বাসার সাথেই অলমোস্ট সাথে আর প্রيتي ফর মেকআপ সলো নন ডেক গতো প্রيتي ওয়েদার ছিল মানে একদম ক্লাডি ক্লাউডি আর এত ভালো লাগতেছিল আমার আর আমাদের সাভারের বেস্ট পার্টি এটাই লাগে যে আমি রিকশায় দিগুদি যেতে পারি এন্ড আমরা হচ্ছে চলে আসে আপোর সালোনে এটা হচ্ছে আমাদের ড্রেস ইলিটি ড্রেস ছিল এটা আমি হচ্ছে সারা নিয়েছিলাম বিকজ আমার আমি যে স্কিনি আমি যে শুকনা তো আমার কই গাউনে বানাইতো না তবে আমি আগে বলে রাখছি যে আমাকে সারা

হচ্ছে আমার মেকআপ স্টার্ট করে দি বিকজ আমি আর লিতি শুধু আসছিলাম ওর কোনো মডেল আসেনি যেহেতু ওদের বাসার সাভারে না ঢাকাতে তোদের আসতে অনেক লেট হয়েছে তাও হচ্ছে যে ঋতু অনেক তাড়াতাড়ি চলে আসছিল ক্যারানগঞ্জ থাকা সত্ত্বেও আমাদের সবচেয়ে লেট করে আসছে হচ্ছে সবার টাচ আপ দেওয়ার জন্য যেহেতু আপু একাই একজন মেকআপ আর্টিস্ট তো আমি ভাবছি যে ঠিক আছে আমি যেহেতু একটু একটু মেকআপ পারি জাস্ট টাচ করে দিই তাহলে আপর একটু আগামী তাহলে একটা মানুষের অনেক টাইম লেগে যায় তোমরাও ভালো মতো জানো যে একটা ব্রাইডাল মেকআপ বেস বসানো এটা সেটা খুবই মানে টাইম নিয়ে নেয় এখানে রুকরু কাপ ভিডিওস বানাচ্ছিল দেন হচ্ছে আপুর ডান চলে আসে এখানে লিতিকে পূর্ণ আপু অনেক হেল্প করতেছিল পূর্ণ আপু এখানে লিতি ল্যাসেস এই যে আমি ওর হেল্প করতেছিলাম দেন সানডে চলে আসে তিনটা বাজে ওকে মারা উচিত ছিল বাট

আমি হচ্ছে চলে আসি আমার ফটোশুট এর জন্য অলরেডি ঋতুর ফটোশুট ডান আমার আমি এত বেশি ইউজ না পোজিসের অনেক প্রবলেম আসে কি দিবো না দিব সঞ্জ অনেক পারফেক্ট লিতি তি তো আমার হেল্প করতেছিল যে প্রীতি এটা কর ওইটা কর তো আমি একসিলে ওদের কথা মতো করে পোজেস দিচ্ছিলাম যতটুকু পার পারতেছিলাম এন্ড সবাই মনে করে কি সেলনটা আমার যেহেতু এটা প্রিটিফাই মেকআপ লেখা তো এই ছেলেগুলো আসছিলাম দুই তিনবার এসে ঘুরে গেছে বাট ফাইনালি আমরা এদিন ছিলাম দেন আমাদের সাথে দেখা করিস তো অনেক সুইট ছিল আর এখানে আমার পিকচারগুলো দেখো এগুলো আপলোড করে দেখতে পারবা এন্ড ও ভাই একদম মরা মরা হয়ে গেছে যে আমি অনেক সিক প্রীতি আমার পেট ব্যথা করতেছে আমার মাথা ব্যথা করতেছে আমার সহ্য হচ্ছে না আমি কখন এটা খুলব যেহেতু আমাদের लहंगा গুলো বস্থারা গুলো অনেক ভারী থাকে অনেক তো আমাকে ফার্স্ট টাইম একটু ভালো লাগতেছিল বিকজ আমাকে না অত বেশি বোল্ড লোকে ভালো লাগে না বোল্ড বলতে হেভি যে একটা তোমার আই লুক থাকে ল্যাস থাকে ইভেন অনেক তোমার ডার্ক কালার লিপস্টিক এগুলো আমাকে স্যুট করে না যত হালকাতে আমি থাকি যত নর্মালে আমি থাকি আমাকে দেখতে অনেক ভালো লাগে আর যেটা অ্যাকচুয়ালি লাগতেছিল আমাকে আমাদের ফটো শুট চলতেছে সবার গ্রুপের অ্যান্ড আমরা অনেক এনজয় করতেছিলাম শুটে আমি কিন্তু অনেক ফানে একটা পার্সন ইন রিয়েল লাইফ আমার সাথে থাকলে তোমার হাসতে হবে আমি এরকম টাইপের পার্সন তো ওদের নিয়ে অনেক মজা করতেছিলাম যে তোমরা বেঁচে থাকো এটা সেটা আর কত কি আর অনেকে কিনে কোয়েশন থাকতে পারে লিথি কিন্তু অ্যাকচুয়ালি অনেক সিক ওর কানের অবস্থা অনেক বাজে অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে ওর কানটা ঠিক করতেছে তো ও কিন্তু ইয়ারিং পড়তেই পারে নাই কারণ ও ইয়ারিং পড়লে কান থেকে ব্লাড চলে আসে এত বাজে অবস্থা দেন আমরা সবাই মেকআপ রিমুভ করতেছি বিকজ আমাদের ফার্স্ট পার্টটা করতে হবে ট্রানজেকশনে আমরা সবাই এদিক ওদিক দৌড়াচ্ছি মেকআপ রিমুভ করতেছি একটা হ্যাজেল বাট ওভারঅল সব মিলে অনেক মজা হয়েছে আমরা অনেক এনজয় করছি তো আমি আমার ফোন চার্জ দিতে চাই সেটা করতে যে আপু আমাদের মেকআপ আর্টিস্ট আর সানজের এটা হচ্ছে পিকচার ও কিন্তু ব্রাইড এর কাজ করা অনেক তো নিজের পিকচার দেখে নিজেরই শান্তি লাগে তো আমরা একটু মজা নিচ্ছিলাম যে দোস্ত একটা বিগ ফ্যান একটা অটোগ্রাফ দে এটা সেটা তো অনেক ভালো লাগে ব্রাইড এর সেই পর্যন্ত আমার ব্লগটা আল্লাহ হাফিজ